আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। রাত্রি প্রায় 11:45 বাজে আর সারাদিনের চরম ব্যস্ততার মধ্যে অতিবাহিত করলাম এবং তিনজন ছাত্র অলরেডি আছেই সারাক্ষণই আমার সাথে, আর আপনারা জানেন যে আমি খুব লং সময় ধরে তাদেরকে ট্রেন করি। সেক্ষেত্রে প্রতিদিন আমার যারা ছাত্র আসছে তারা পার ডে সকাল 10টা থেকে প্রায় রাত্রি 11টা পর্যন্ত ফুল টাইম আমার কাছে ট্রেনিং করছে, এবং আমি একেবারে ফুললি প্র্যাকটিক্যালি এবং একটা কাস্টমারের সঙ্গে ডিলিং থেকে শুরু করে একটা ফোন ডেলিভারি পর্যন্ত ইন টোটাল সময়টুকু তাদেরকে আমার নিয়ন্ত্রণে রেখে আমার জানা বিষয়গুলো তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, এবং তারা কাজ শেখার পাশাপাশি একটা কাস্টমারের সঙ্গে তাকে কনভিন্স করা, কাস্টমারকে কথা বলা, মনের নিজের কার্যক্রমের কথাগুলোকে সঠিকভাবে উপস্থাপন করা, ইন টোটাল বিষয়গুলো আমি তাদেরকে শেখানোর চেষ্টা করছি, যার কারণে আমার শ্রমটা একটু বেশি আর আপনাদের সঙ্গে কমিউনিকেশনটা খুব কম হচ্ছে। তারপরে সারাদিন পরে আপনাদেরকে আমি একটি ভিডিও উপহার দেবো। বর্তমান সময়ে সবচাইতে বেশি প্রবলেম ফেস করছে আমাদের মোবাইল সেক্টরে ভাইরাস প্রবলেম নিয়ে। আনফর্চুনেটলি গুগল হ্যাজ স্টপড এই ধরনের বেশ কিছু প্রবলেম আছে, এবং সেক্সি ভাইরাস থেকে শুরু করে মানকি ভাইরাস, মালওয়্যার, এ ধরনের বেশ কিছু প্রবলেম আছে আমাদের মধ্যে। এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে অনেক সময় বন্ধুরা বিভিন্ন রকম সফটওয়্যারে স্বর্ণপূর্ণ হচ্ছে এবং পারফেক্টলি কাজ পাচ্ছে না, এবং অনেকে এই বিষয়টি জানে। আমি এখন যে কাজটি দেখাবো, এই কাজটি দেখলে আমাদের সফটওয়্যারের যেসব ভাইরাসজনিত প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো আশা করি, এবং এই কাজটি খুব পারফেক্টলি হচ্ছে এবং কাজটিতে অনেক অনেক টেকনিশিয়ানরা মজা পাচ্ছে। আমি অনেক ছাত্রদেরকে শিখিয়েছি এবং এটা আমি অনলাইনে আজকে শেয়ার করব। তার আগে একটি সুন্দর আপনাদের সামনে একটি গল্প উপস্থাপন করব, আশা করি গল্পটি শুনলে আপনাদের ভালো লাগবে। আর যেহেতু বাস্তব চিত্র নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে, সামাজিক প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, সেই দৃষ্টিকোণ থেকে এখন একটি গল্প আপনাদের জন্য আমি উপস্থাপন করব। গল্পটি হচ্ছে আমাদের সমাজে পীর পীরকে দেখতে পারে না, হুজুর হুজুরকে দেখতে পারে না, টেকনিশিয়ানরা টেকনিশিয়ানদেরকে হিংসা বিদ্বেষ করে, এরকম প্রবলেম নিয়েই আসলে গল্পটা রচিত। দুজন পীর একসঙ্গে তারা সফর করছে এবং সফরকালে মরুভূমি দিয়ে তারা যাচ্ছে কোনো একটি জায়গায়, এবং মরুভূমির মধ্যে আমরা জানি যে পানি, খাবার দাবার সবকিছুর অভাব থাকে। পথিমধ্যে তাদের কাছে একটি পাত্র ছিল পানির, এবং সে পানিটা সামান্য পরিমাণ ছিল, দুজনে পিপাসা নিবারণের জন্য তারা সঙ্গে নিয়েছিল। এক পর্যায়ে যখন প্রচুর পিপাসার্ত হয়ে গেছে এবং তারা পানি খাওয়ার জন্য সেই সময় চিন্তা ভাবনা করলো, এবং তারা এক জায়গায় দাঁড়িয়ে মনস্থির করছে যে এই সময় আমরা পানি খাবো, সেই সময় দুইজন পীরের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়েছে, যে তাদের মধ্যে একজন বলছে আমি আগে পানি খাবো আর একজন বলছে আমি আগে খাবো। এরকম পর্যায়ে যখন তাদের মধ্যে তুমুল ঝগড়া চলছে, এক পর্যায়ে পানির যে পাত্রটা ছিল এই পাত্রটা নিয়ে দুজনে কাড়াকাড়ি করতে শুরু করেছে, এবং কাড়াকাড়ির এক পর্যায়ে পানিটি মরুভূমির বালির মধ্যে পড়ে গেছে। পাত্রটা পড়ার সঙ্গে সঙ্গে সেই পানিগুলো মরুভূমির বালিতে শুষে নিয়েছে, এবং শুষে নেওয়ার পরে তারা দেখতে পাচ্ছে যে তাদের খাবার যতটুকু পানি ছিল সেই পানিটুকু যদি তারা বন্টন খেত দুজনে অর্ধেক অর্ধেক করে, তাও তাদের পিপাসাটা নিবারণ হতো। ঝগড়ার কারণে তাদের পানিটা মাটিতে পড়ে যায় এবং পানিগুলো শুষে নেয় বালিতে। এটা ছিল তাদের চরম একটি দুঃখজনক ঘটনা, যে তাদের আসলে নিজস্ব চিন্তা ভাবনা ছোট থাকার কারণেই এই সমস্যাটা ঘটেছে। কিন্তু পরক্ষণে যে ঘটনাটা ঘটলো, সে পানিটার পানি যেখানে পড়েছিল সেখান থেকে একটি দৈত্য উঠে আসে, এবং দৈত্যটি তাকে তাদেরকে বলা হয় যে আমি প্রচুর পিপাসার্ত ছিলাম এবং তোমাদের পানি পড়ে যাওয়ার কারণে সে পানিটা আমি খেয়ে আমার জীবন ফিরে পেয়েছি, এখন তোমরা কি চাও আমার কাছে বলো। সেক্ষেত্রে দুজন পীর আবার ঝগড়া শুরু করে এবং দত্তকে বলা হয় যে আমি চাইবো ওনাকে দিবেন না, এবং সকলেই চেষ্টা করে যে অপোজিশন ব্যক্তি যেন তার কাছে কিছু না পায়। এক পর্যায়ে দত্ত তাদেরকে ফয়সালা দেয় যে আমি এতটুকু বলি যে আপনারা আমার কথাই শুনতে হবে, আপনারা যদি একজন ব্যক্তি কিছু একটা চান তাহলে অপোজিট যে ব্যক্তি আছে সে ডাবল পাবে, এরকম একটি ফয়সালা করে দেওয়া হয়। এবং একজন পীর যখন বলে যে আমাকে একটা বাড়ি দেওয়া হোক, তখনই সে একটা বাড়ি পায় এবং অপোজিশন যে ব্যক্তিটা আছে
সে দুইটি বাড়ি পেয়ে যায়। তখন ওনাকে যখন চাইতে বলা হয়, উনি বলে যে আমি আমি দুইটা গাড়ি চাই, তখন অপোজিশনে যে আছে সে চারটি গাড়ি পায়। এরকম ভাবে যে চাইছে তার চাইতে অপোজিশন ব্যক্তি বেশি পাচ্ছে। এক পর্যায়ে হিংসার এমন একটা বাজে পরিস্থিতি শুরু হলো যে দেখতে পেলো যে সকলে সম্পদশালী হয়ে যাচ্ছে, এ তার থেকে বেশি, আর তার থেকে আবার এই বেশি হয়ে যায়। এক পর্যায়ে একজন হিংসা করে বললো যে আমার একটি হাত নষ্ট করে দেওয়া হোক, পঙ্গু করে দেওয়া হোক। তখন দত্ত তার একটি হাত পঙ্গু করার সঙ্গে সঙ্গে অন্য পীরের দুইটি হাত পঙ্গু হয়ে গেছে। তখন ইনি খুব হাসছিলেন যে আমার একটা হাত নিয়ে তো আমি চলতে পারবো। সেই সময় অপর ব্যক্তি খুব সন্তুষ্ট যে তার দুইটি হাত বিকল হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, সে তো মনে করছে যে আমার একটি হাত নিয়ে তো আমি চলতে পারবো, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যার দুইটি হাত পঙ্গু হয়েছে সেই বলছে যে আমার দুইটি পা, আমার একটি পা পঙ্গু করে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে তার একটি পা পঙ্গু হয়ে গেছে এবং অপোজিশন যে ব্যক্তি আছে তার দুইটি পা পঙ্গু হয়ে গেছে। এবার এই হাসচার বলছে যে আমার তো একটা পা আছে, আমি একটা পা দিয়ে চলতে পারি, অর তো দুটো পাই নাই। এক পর্যায়ে অপোজিশন ব্যক্তি বললো যে আমার একটি চোখ কানা করে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে এর একটি চোখ কানা আর ওর দুইটি চোখ কানা হয়ে গেল। এভাবে একজন একজন এগিয়ে যাওয়ার জন্য, আর একজনকে এই প্রতিপন্ন করার জন্য, নিচে ফেলার জন্য চেষ্টা করতে থাকলো। কোনো এক সময় তারা একেবারে হাত পা ছাড়া, চক্ষু ছাড়া মরুভূমির মধ্যে পড়ে থাকলো। দত্ত সেখান থেকে বিদায় নিল। এটা হচ্ছে শিক্ষণীয় একটা ঘটনা। হিংসা বিদ্বেষ মানুষকে এভাবেই নিচের দিকে নিয়ে যেতে থাকে, এটার দ্বারা কেউই উপকৃত হয় না। আমি যেমন আরেকজনের হিংসা করব, সেও আমার হিংসা করবে, এভাবে কিন্তু আস্তে আস্তে সকলেই আমরা নিচের দিকে যাচ্ছি, উপরের দিকে কেউ যেতে পারছি না। যার কারণে যারা আমাদের টিচার আছে, যারা স্টুডেন্ট আছে, যারা টেকনিশিয়ান আছে, আমরা সকলে মিলে ঝুলে আমরা একে অপরের প্রতি বিনয়ী হই, ভালোবাসা উপস্থাপন করি, ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, তাহলে ভালোবাসা পাব এবং এর দ্বারা আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য পথগুলো সুন্দর হবে, সঠিকভাবে আমরা এগিয়ে উঠতে পারবো। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমার গল্পের কারণটি। আপনারা এখন আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখলে আপনাদের কাজগুলো অনেক সহজ হবে ইনশাল্লাহ। আর ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ারের মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করুন ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের হাতে একটি ট্যাবলেট দেখতে পাচ্ছি, এটা ট্যাব ফোন, এই গ্যালাক্সি ট্যাব 8, এটা হচ্ছে চাইনিজ এবং এটা মাস্টার কপি। আমরা এখানে দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি ইউটিউব হ্যাজ স্টপ, এটা হচ্ছে ভাইরাস প্রবলেম, ভাইরাস প্রবলেমের কারণে এই সমস্যাগুলো দেখায়। এটা সলভ করা যায় কীভাবে আমরা দেখবো, জাস্ট এই যে এই মেসেজটা আসতেই থাকবে, আপনাকে কোনো কিছু হ্যান্ডেল করতে দেবে না, এটাকে মানকি ভাইরাস বলে থাকি আমরা। সাধারণত মালওয়্যারের সমস্যার কারণে এগুলো প্রবলেম ফেস করি আমরা। এখন এটা কীভাবে সমাধান করা যায় এই বিষয়টি আমি বলবো। আমরা জানি যে ভলকানো যে টুল আছে, ভলকানো বক্স, এই ভলকানো বক্সের ইনফার্নো যে সফটওয়্যার আছে, ইনফার্নোতে এটার কাজ খুব ভালো হয় সাধারণত ভাইরাস নির্মূলের সমস্যাগুলোর জন্য। ইনফার্নো এমটিকে আমরা এখন ওপেন করবো। আমি কল দিয়ে রাখবো আপনাকে। আমাদের ইনফার্নো সেটিং ওপেন হচ্ছে। চলে আসছে ভলকানো ইনফার্নো এমটিকে প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো, যেহেতু আমাদের ফোনটা ভাইরাস প্রবলেম, অর্থাৎ ক্লিয়ার ভাইরাসেস যে অপশনটা আছে এটা আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে বলতেছে যে ক্লিয়ার ভাইরাস এডিবি, ক্লিয়ার ভাইরাস ইউএসবি। আমরা এডিবিতে দিতে পারবো, এডিবিতে দিলে সেটা ওয়ান থাকা অবস্থায় দিতে হবে, আর আমরা যদি ইউএসবিতে দিই তাহলে সেটা অফ করে আমাদেরকে যেভাবে সাধারণত মোবাইল ফোন ফ্ল্যাশিং বুটে নিই আমরা, সেই বুটে নিতে হবে আমাদেরকে। ফোনটা অফ করে দিয়েছি, অফ করার পরে আমি এখন ক্লিয়ার ভাইরাসেস ইউএসবি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমার ফোনটা কানেক্টিভিটি চাচ্ছে 40 সেকেন্ডের মধ্যে, এই অবস্থায় আমি ফোনটাতে কেবেলটা ইন করব। আপনারা দেখতে পাচ্ছেন ডিটেক্ট করছে, এখানে সিপিইউ টাইপ দেওয়া আছে 6572 এবং গুড ডাউনলোডিং কমপ্লিট। এরপরে ফাইন্ড পার্টিশন সাকসেস, পার্টিশন ফাইন্ড করছে এবং ফ্ল্যাশ রিডিং করতেছে।
ফরম্যাটিং কাজ করার আগে ওই ডাটাটাকে এডিটিং করবে, এই কারণে কোনো রকমভাবে যেন আমার ফোনটি কোনো রিস্কে না পড়ে, এই জন্য এটা এক্সটার্নাল সাবধানতা। এই রিডিংটা 100% যাবে, 100% যাওয়ার পরে কাজটা হবে। কল দিব, তারপরে আসবো। দেখতে পাচ্ছি আমাদের 90% 91% চলে গেছে, আর কিছুটা সময় লাগবে, খুব বেশি নয়। এই সময়ের মধ্যে আমাদের কেবল টেবিল কোনোভাবে যেন নড়াচড়া না করে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। রিডিং হয়ে গেছে, এবার রাইটিং ডাটা। আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে, 4 মিনিট 30 সেকেন্ড লাগছে। ক্লিয়ার ভাইরাস সাকসেসফুলি, প্লিজ ওয়াইপ ডাটা কেস। এখন আমাকে এখানে একটা সাজেস্ট করছে, ক্লিয়ার ভাইরাস সাকসেসফুলি, প্লিজ ওয়াইপ ডাটা কেস। তাহলে আমরা সে কাজটি করবো যেটা করতে বলছে। আমরা চলে যাই, এরপরে ওয়াইপ ডাটা কেস কোথায় আছে এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে ফরম্যাটে যাই, ওয়াইপ ডাটা কেস এখানে আছে। হ্যাঁ, এখন আমরা ওয়াইপ ডাটা কেস করবো। তাহলে আমরা কেবলটা আবার আউট করলাম, কেবলটা আউট করার পরে ওয়াইপ ডাটা কেসে ক্লিক করলাম। এরপরে আবার বলছে 40 সেকেন্ডের মধ্যে আমার কেবলটা ইন করতে, ইন করে দিলাম, কানেকশন নিলাম। ওয়াইপ ডাটা কেস সাকসেসফুলি 100%, তার মানে আমার কাজটা হয়ে গেছে।
এখন আমরা কেবলটা এখান থেকে আউট করব। ফোনটা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড লোগো এসেছে, এটা সেম হচ্ছে। ফার্স্ট টাইম অন, কিছুটা সময় নেবেই, সে সময়টুকু পর্যন্ত আমাদের অপেক্ষা করাই লাগবে। ফোনটা অলরেডি ভাইব্রেশন মেরেছে, কাজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন এখন আমরা দেখতে পাচ্ছি ওই ধরনের আর কোনো মেসেজ নেই এবং যে কোনো অপশনে আমরা যেতে পারছি। এখন ঠিক আছে, আমরা কোনো অপশনেই যাইতে পারছিলাম না, প্রতি সেকেন্ডে মেসেজটা আসছিল। আর এখন একটু স্লো কাজ করছে কারণ কেবল সফটওয়্যারটা ইয়া হলো, আমাদের প্রবলেমটা একেবারে সলভ হয়ে গেছে। আমরা এই ট্যাবলেট থেকে এখন ফাইলটা রিডিং করে রাখতে পারবো, পরবর্তীতে এই ফাইলটা আমরা কাজে লাগাতে পারবো। ওকে।